ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের দিন বিবেকানন্দকে নিয়ে কটূক্তি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে অভিযোগ তুলেছে তৃণমূল। মঙ্গলবার তারা এই নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়, পাশাপাশি সাংবাদিক সম্মেলনও করে ঘাসফুল শিবির। সুকান্ত মজুমদারের মন্তব্য ঘিরে তাই সরগরম রাজ্য রাজনীতি। এই সুকান্তের মন্তব্যকে ধিক্কার জানিয়ে এদিন সাংবাদিকদের সামনে শায়নী ঘোষ বলেন, আগুন নিয়ে খেলবেন না, বিবেকানন্দকে নিয়ে কথা বলতে গেলে একটু বুঝে শুনে বলবেন। নরেন্দ্রনাথ দত্ত এবং নরেন্দ্র দামোদর দাস মোদীর মধ্যে তো তফাৎ আছে, আছে তো? আজকে কবিগুরু এবং বিশ্বগুরুর মধ্যে তো তফাৎ আছে। আপনি যদি স্বামীজিকে ভাবেন যে উনি আপনার পাশের চার দোকানে নরেন যে আপনাকে এসে চা দিয়ে যাচ্ছে, সেটা তো নয়। ওনাকে নিয়ে যখন এই কথাগুলো বলবেন একটুখানি বুঝে শুনে বলবেন, প্লিজ ডু নট প্লে উইথ ফায়ার। এদিকে মোহাম্মদ সেলিমের মতে বিবেকানন্দ উপলক্ষ, তাকে কেন্দ্র করে কে কতটা বাঙালি তাই বোঝানোর চেষ্টা করছে তৃণমূল ও বিজেপি। এখন আবার হঠাৎ করে দেখলাম বিবেকানন্দ নিয়ে পড়েছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। এই যে বিজেপি আর তৃণমূল চালাকি করছে, আসলে উপলক্ষটা বিবেকানন্দ আর লক্ষ্যটা হচ্ছে কে কত বেশি বাঙালি সাজার চেষ্টা করছে। স্বামী বিবেকানন্দ ভারত পথিক ছিলেন, গোটা দেশটাকে তিনি দেখেছিলেন সচক্ষে। মোহাম্মদ সেলিমের খোঁচার পাল্টা জবাব দেন শশী পাজা। এই হচ্ছে বামপন্থীদের মূল্যায়ন। যখন দুর্গাপুজো হয় মায়ের পুজো করবে না, কিন্তু দুর্গাপুজোর বাইরে কিন্তু স্টলটা তারা রাখবেন বই বিক্রি করার জন্য। এই হচ্ছে তাদের মূল্যায়ন। তিনি একজন সিনিয়র নেতৃত্ব, ইনসাফের কথা বলছেন না ইনসাফি করে বেরিয়ে যাচ্ছেন। আমাদের আর আলাদা কিছু বলার নেই, এটা কোনো রাজনৈতিক খেলা নয়, এটা রাজনৈতিক তরজাও নয়। স্বামীজিকে অপমান করছেন, আপনার অন্তরের আত্মাটা কি বলে, আপনার ভিতরের আপনার কনসিয়েন্সটা কি বলে, সেটা তো বলবে কিছু, এটা করা যায়। মঙ্গলবার কলকাতা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সুকান্তর কটূক্তির কথা উল্লেখ করে অমিত শাহ জেপি নাড্ডার উদ্দেশ্যে এক স্যান্ডেলে ব্রাত্য বসু বলেন, বিজেপি নেতৃত্ব যদি সুকান্তর এই কটূক্তিকে উল্লেখ করে যান তাহলে তা অপমান করা হবে আমাদের মনীষীদের। বিরোধী দলনেতা অবশ্য শাসক দলের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি সাফ জানান, সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ, তিনি ভালো করেই জানেন মনীষীদের কিভাবে সম্মান করতে হয়। স্বামী বিবেকানন্দকে কি করে শ্রদ্ধা করতে হয় সেটা রাষ্ট্রবাদী বিজেপির লোকরা জানে, ডক্টর সুকান্ত মজুমদার আরও ভালো করে জানে। সুকান্ত মজুমদারের কথাকে বিকৃত করে এই ধরনের কথাবার্তা, এগুলো কোনো লাভ হবে না। সুকান্ত মজুমদার মহোদয়ের কাছে তৃণমূলের অশিক্ষিতদের কাছ থেকে জ্ঞান নেওয়ার দরকার নেই। তৃণমূলের মুখে এসব শোভা পায় না প্রতিক্রিয়া বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কংগ্রেসের মুখে এটা শোভা পায় না, যেভাবে একের পর এক দেবদেবীকে ধর্ম নিয়ে, এমনকি 100,000 কণ্ঠে গীতা পাঠের দিনও টেট পরীক্ষা দিয়ে সেটাকে গণ্ডগোল করার চেষ্টা, ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে। এরপরে আর বিবেকানন্দকে নিয়ে তৃণমূলের মুখে শোভা পায় না, তারা তাদের মুখে শোভা পায় দুর্নীতি, তাদের মুখে শোভা পায় সিন্ডিকেট, তাদের মুখে শোভা পায় কয়লাচোর বালিচোর। এদিকে সুকান্তর বিরুদ্ধে যখন সুর চড়িয়েছে শাসক দল, তখন সুকান্ত মজুমদারও এক স্যান্ডেলে সাফ জানান স্বামীজির রাজনীতির ঊর্ধ্বে। তিনি তৃণমূলের উদ্দেশ্যে এক স্যান্ডেলে উল্লেখ করেন, স্বামীজির মূর্তির হাতে তৃণমূলের দলীয় পতাকা ধরানোর প্রয়োজন নেই, বিজেপির মূল আদর্শের মধ্যেই রয়েছেন স্বামীজি, সুতরাং চোরেদের জ্ঞানবাণী নিষ্প্রয়োজন। ক্যালকাটা নিউজ।